এখন বাজে সকাল কটা বাজে? 8টা বাজে, আমরা এখনো নাস্তা করি নাই, কিন্তু যে ঠান্ডা রোদ পড়ছে ভাই, মানে মনে হচ্ছে দুপুর 1টা বাজে। মানে পুরো রোদ পড়তেছে মুখের উপরে, পুরো বিল্ডিং এর উপরে। এটা হচ্ছে আমাদের কটেজ, এই কটেজে আজকে আমরা ছিলাম। সুন্দর একটা কটেজ, এখানে ব্যালকনিতে আপনার একটা দোলনা আছে, আর বাচ্চারা ঘুমাচ্ছে, আর আমরা সেই সুযোগে আর কি ব্লগিং করতেছি। আমাদের পেছনের দৃশ্যটা দেখেন, অসাধারণ। এটা কিন্তু বাংলাদেশ চাই, দুটি একটু উঠো, আমরা একটু আমাদের দর্শকদেরকে, আমরা একটু আমাদের বিভিন্ন ইয়াগুলোকে দেখাই। আমাদের মুখ কালা হয়ে গেছে সমস্যা নেই, কিন্তু দর্শকরা আপনারা এই যে মিজোরাম ভিউটা দেখেন, এখানে কিন্তু প্রচুর মেঘ জমে আছে, খুব সুন্দর সুন্দর মেঘ, রোমান্টিক। এখানে আসবেন আপনারা হারিয়ে যাবেন। পাশে যে কটেজটা দেখতেছেন না, এই পাশে এই কটেজটাতে আমার ছোট ভাই ছিল, ওরা করতে গেছে। তো ব্লগ করতে করতে আসলে নিজের ঠিকানা ভুলে গেছে, কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করতেছিল যে আমরা কোন রিসোর্টে উঠেছি। মেঘ মালঞ্চ, আমি বলে নিই, মেঘ মালঞ্চ খুবই সুন্দর। আপনার এই রিসোর্টটাতে আপনি যদি সাজেক ভ্যালিতে আসে উঠেন, তাহলে আপনার বাংলাদেশ ভিউ বলেন, তারপরে আপনার ইন্ডিয়ার যে কি জানি বলে, আমি তো ভুলে গেলাম, মানে মিজোরাম ভিউ, হ্যাঁ সব ভিউ কিন্তু আপনারা দেখতে পারবেন। আর আমার ওয়াইফ বলতেছিল যে ওই ইয়া নাকি মেঘগুলো উড়ে যাচ্ছে, হ্যাঁ এই কোথায় কোথায় উড়ে যাচ্ছে, কোথায় কোথায় এই মেঘগুলো উড়ে যাচ্ছে। নুরি কেমন লাগছে তোমার? ভালো লাগছে? আরো আসতে চাও তুমি এখানে? বাচ্চাগুলো যখন আমাদের বড় হবে, মানে তারা যখন ভার্সিটিতে পড়বে নাকি, তখন পাহাড়ে হাঁটতে পারবো না। তার মানে আমরা আসতে চাই, আমরা বারবার আসতে চাই জায়গাগুলোতে, কারণ আসলে সুন্দর জায়গা কে না আসতে ভালোবাসে, তাই না? ব্লগ করছি। সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপে অনন্য, কি সুন্দর গলা তোমার। আমার দু চোখ ভরা স্বপ্ন, এদেশ তোমারই জন্য। মারহাবা মারহাবা, তোমাকে খুঁজছে বাংলাদেশ, ক্লোজ আপ ওয়ান। বন্ধুরা আসলে এরকম দৃশ্য বাংলাদেশে আসলে দেখা যাবে বা দেখা যায়, আসলে একটু মাল খরচ করতে হয় আর কি, একটু মাল খরচ করলে। একটু আপনার সময় লাগবে, একটু সময় খরচ করতে হবে, সঙ্গে একটু মাল খরচ করতে হবে, তাহলে আপনারা এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। বাংলাদেশে আসলে অসংখ্য জায়গা রয়েছে, এবং আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে, আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে, ব্লগগুলোর মাধ্যমে আসলে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছি। এই বন্ধুরা আসলে লক্ষ লক্ষ টাকা লাগে না, হ্যাঁ অল্প কিছু হাজার হাজার টাকা খরচ করলেই আপনারা এই যে এই সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন। শুধু এগুলো দেখে মরে না, হ্যাঁ মানে মরে গেলে সব শেষ, হ্যাঁ আয়াত মাহুত কখনকার কোথায় রাখা আছে জানি না, মরে গেলে সব ফুল স্টপ। যাই হোক, আমরা আসলে বাংলাদেশের মানুষরা আসলে আমরা বাংলাদেশের মানুষরা সবসময় আসলে টাকা পয়সা ইনকাম করি একটু বেঁচে থাকার জন্য, কিছু সঞ্চয় করার জন্য, কিন্তু আমার মনে হয় থিম থেকে বের হয়ে আসা উচিত, আমাদেরকে নিজেদের জন্য একটু সময় দেওয়া উচিত, আসলে আমাদেরকে একটু দেখা উচিত। আসলে আল্লাহর এই সৃষ্টির এই অপূর্ব দৃশ্যগুলো দেখার মধ্যে কিন্তু ইবাদত রয়েছে, হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু আপনার সওয়াব রয়েছে, কারণ আল্লাহর সৃষ্টি আপনি যত দেখবেন সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এবং আল্লাহর প্রতি আপনার কিন্তু এই ইয়াগুলো তৈরি হবে যে আসলে একজন সৃষ্টিকের তো মনে হয় অবশ্যই আছে। তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন, আমরা আসলে এখন সাজেকের সকালের দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরছি, দেখছেন আপনারা।